আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শ্রুতি জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাসের ভাড়া 80% বাড়ানোর সুপারিশ, কাল থেকে শুরু ট্রেন চলাচল। দেশে 24 ঘণ্টায় করোনায় 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 1,764 জন। করোনা সংক্রমণ রোধে 15 জুন পর্যন্ত আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলবে। এবং করোনার বিস্তার রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সারা দেশে আন্তঃজেলা ও লোকাল বাসের ভাড়া 80% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রাজধানীর বিআরটিএ ভবনে বাস মালিকদের সাথে বৈঠকে নেওয়া এই প্রস্তাব কার্যকর হলে আগামী 1 জুন থেকে বাসের অর্ধেক আসন খালি রেখে যাত্রী বহন করা যাবে। এদিকে ভাড়া না বাড়িয়েই আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। করোনা মহামারীর কারণে প্রায় 2 মাস বন্ধ থাকার পর দেশে গণপরিবহন চলাচলে অনুমতি দিয়েছে সরকার। এজন্য রাজধানীর বাস টার্মিনালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি চলছে পরিবহন মালিক শ্রমিকদের প্রস্তুতি। চাক্কা টাক্কা কিনে খুইলা সব চেক মেক করাইয়া ওকে করতেছি, স্প্রেগুলা মাইরা তারপরে উঠানো হবে। গণপরিবহন যেন করোনা ভাইরাস সংক্রমণের নতুন ক্ষেত্র হয়ে না ওঠে, সেজন্য নতুন করে ভাড়া ও আসন সংখ্যা নির্ধারণে বাস মালিকদের সাথে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। করোনা মহামারী চলাকালে ভাড়া 80% বাড়ানোর সুপারিশ করা হয় বৈঠকে। সুপারিশ যেটা 80% ভাড়া প্রতি প্যাসেঞ্জার, সাপোজ 20 জন যদি হয়, ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসাবে নেওয়ার সুপারিশ করা হয়েছে। যেসব পরিবহন সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। টার্মিনাল ভিত্তিক মনিটরিং টিম গঠন এবং কাউন্সিলিং করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সরকারি নজরদারি সহ বিআরটিএ মোবাইল টিম কার্যকর থাকবে। এদিকে 31 মে থেকে 8 জোড়া এবং 3 জুন থেকে 11 জোড়া ট্রেন চলাচলের কথা জানান রেলমন্ত্রী। রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অর্ধেক যাত্রী নিয়ে আগের ভাড়াতেই চলাচল করবে রেল। একটা ট্রেনের যদি ক্যাপাসিটি হয় আপনার 500 সিটের, তাহলে সেখানে আমরা 250 সিট বিক্রি করব। অর্থাৎ এক সিট থেকে যাত্রীর দূরত্ব যেন একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিটে বসতে পারে। এ সময় শুধু অনলাইনে টিকিট সংগ্রহ করে যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামী 1 জুন থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি দেখতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সব স্বাস্থ্যবিধি অনুসরণের প্রস্তুতিতে সন্তুষ্টি জানিয়ে যাত্রীদের তা পালনে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রতিমন্ত্রী। বিমান চালানোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনা এবং সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি। সম্মানিত যাত্রী সাধারণের প্রতি আমাদের অনুরোধ, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন। দেশে আবারও একদিনে করোনায় সর্বোচ্চ 28 জনের মৃত্যু হয়েছে, এই নিয়ে মৃতের সংখ্যা 600 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে 1,764 জনের শরীরে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়। করোনায় মৃতের সংখ্যা বাড়ছে ক্রমাগতভাবেই, সবশেষ 24 ঘণ্টায় আরও 28 জন প্রাণ হারিয়ে এ ভাইরাসে মৃত্যু হল 610 জনের। এর আগে 28 জনের মৃত্যু হয়েছিল ঈদের আগের দিন অর্থাৎ 24 মে। শেষ 7 দিনেই মারা গেছেন 150-র বেশি। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। গত 24 ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে পুরুষ 25 জন এবং নারী 3 জন।
সবশেষ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে যারা মারা গেছেন তাদের 58% ষাট বছরের কম বয়সী। যদিও ষাটোর্ধ্বদের আক্রান্তের হার মাত্র 7% হলেও মারা যাচ্ছেন 42% রোগী। অন্যদিকে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্ত মৃত্যুর হার দুটোই 3 গুণের বেশি। পুরুষরা আক্রান্ত হচ্ছেন 71% আর নারীরা 29%। মৃত্যুর হার পুরুষদের 75% আর নারীদের 25%। মৃত্যুর বয়সের যা শতকরা হার দিয়েছে, 21-30% 3%, 31-40% 7%, 41-50% 9%, 51-60% 27% এবং 60 বছরের বেশি 42%। সবশেষ 24 ঘন্টা 50টি ল্যাবে 9,987টি নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ পাওয়া গেছে 1,764 জনের শরীরে। 24 ঘন্টা রিপোর্ট অনুযায়ী শনাক্তের হার 17.66%। এদিকে দেশের সীমিত পরিসরে শুরু হচ্ছে অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান, চালু হচ্ছে গণপরিবহনও। এসব ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি নির্দেশনা অনুসরণ করার তাগিদ দেওয়া হয়। আবশ্যিকভাবে আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে, যেমন হাত ধোয়ার ব্যবস্থা, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। বুলেটিনে আরো জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 360 সহ করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 9,375 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে দেশের মৃতের সংখ্যা বাড়ছে। এই ভাইরাসে সিলেটে এক পুরুষ নার্সের মৃত্যু হয়েছে। রংপুরে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। আর খুলনায় করোনা লক্ষণ নিয়ে মারা গেছেন একজন। নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন 152 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগ আরমান। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম এক পুরুষ নার্স মারা যান। তার নাম রুহুল আমিন। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। গত 22 মে থেকে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে হল 17 জন। জেলায় আক্রান্ত হন আরও 31 জন। রংপুরে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 85 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় এই জেলায় মারা গেল 8 জন। রংপুরে পুলিশ নার্স সহ আরও 16 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে 55 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনায় এক পুলিশ সদস্য সহ 4 জন করোনা রোগী শনাক্ত হয়। নোয়াখালীর 9টি উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে আরও 96 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নোয়াখালীতে মোট আক্রান্তের সংখ্যা 575 জন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 5 জেলায় 9 পুলিশ সহ 43 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে বরিশালে 9 পুলিশ সহ 22 জন, ভোলায় 1 জন, পটুয়াখালীতে 5 জন, বরগুনায় 10 জন ও ঝালকাঠিতে 5 জন আক্রান্ত হয়। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট আক্রান্তের সংখ্যা 501 জনে দাঁড়িয়েছে আর মারা গেছে 10 জন। করোনা ভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই। তবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 152 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় 2 স্বাস্থ্যকর্মী সহ করোনায় আক্রান্ত হন 17 জন। নেত্রকোনায় সোনালী ব্যাংকের 1 কর্মকর্তা সহ 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বান্দরবানে 1 সাংবাদিক সহ নতুন করে 6 জন করোনা আক্রান্ত হয়। পরাগ আরমান, এটিএন বাংলা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে 15 জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলবে। আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। এজন্য হাইকোর্টের 11টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এদিকে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্ন আদালতগুলো ভার্চুয়াল পদ্ধতিতে চলবে, সেক্ষেত্রে শুধুমাত্র অতি জরুরি মামলার শুনানি অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে আরও বেশি সংখ্যক স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম জানান, সভায় প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে বিভিন্ন নির্দেশনা দেন। করোনার বিস্তার কমিয়ে আনা ও আক্রান্তদের সেবা প্রদানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়।
করোনার চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধ দারুণ কাজ করছে বলে দাবি করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। এরই মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একজন হোমিও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এই ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন অনেকে। এই কার্যকারিতা প্রমাণে বড় পরিসরে সুযোগ চাইছে হোমিও বোর্ড। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার চিকিৎসা ও প্রতিরোধে হোমিও ওষুধ ভালো কাজ করছে বলে দাবি করেছেন হোমিও চিকিৎসকরা। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে এই ওষুধ প্রয়োগে সফলতা এসেছে বলে জানানো হচ্ছে। এই সেন্ট্রাল পুলিশ হাসপাতালে করোনা পজিটিভ এই রোগীদের হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে অনেকেরই নেগেটিভ হচ্ছে। পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে করোনা থেকে বাঁচতে তারা সব ধরনের চেষ্টাই করছেন, তবে হোমিও ওষুধ প্রয়োগ করা রোগীরা দ্রুত সেরে উঠছেন। এত মানুষ আক্রান্ত হচ্ছে অথবা মারা যাচ্ছে, তারপর কেন মানুষ হোমিওপ্যাথি চিকিৎসাটা নিচ্ছে না অথবা পাচ্ছে না, এটা দুইটা কারণ। একটা হলো যে এটা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে মিডিয়ার কারণেই হোক অথবা আমাদের সিস্টেমের লোকজনের কিছু দুর্বলতার কারণেই হোক। দ্বিতীয় কারণ যে সরকারি যেটা পৃষ্ঠপোষকতা দরকার, ভারত বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যে হোমিওপ্যাথির প্রতি পৃষ্ঠপোষকতা নাই বললে চলে। হোমিওপ্যাথিক বোর্ড বলছে ভারত ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশ হোমিও ওষুধের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সফল হয়েছে। বাংলাদেশে প্রায় 2 লাখ মানুষকে এই ওষুধ দিয়ে ভালো ফল পাওয়া গেছে। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা এবং সুযোগ সুবিধা দিয়ে যদি সরকারি বা বেসরকারি হাসপাতালে নিয়োগ করা হয়, তাহলে বৈশ্বিক এই মহামারী নিয়ন্ত্রণে এবং প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। কর্মস্থলে ফিরতে অতিরিক্ত ভাড়া ও নানা ভোগান্তির অভিযোগ তাদের। দৌলতদিয়া পাটুরিয়া ঘাট ছাড়াও ঢাকার প্রবেশ পথগুলোতে ছিল বাড়তি ভিড়। আরো জানাচ্ছেন শারফুল আলম। প্রিয়জনদের সাথে ঈদ কাটিয়ে এখন রাজধানীমুখী মানুষ। ঢাকায় আসার পথে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চল ফেরত মানুষের ভিড়। 6টি ফেরিতেই চলছে পারাপার। এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। তবে ঢাকায় আসার পথে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। রাজবাড়ি থেকে ঢাকায় আসতে আমাদের বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়েছে। অটো অটো থেকে মাইন্ডো থেকে ফেরি, ফেরি থেকে আবার মাইকো দিয়ে জায়গা আসলাম। ধামরা থেকে, হ্যাঁ ধামরা থেকে। আমরা থেকে ঢাকায় কীভাবে আসলাম? এই অটো দিয়ে আসছি। ওই ভেঙে চুরে আসা লাগছে, খানিক পথ আসা লাগছে। আরিচা ঘাট থেকে এখানে আসতে 200 টাকার ভাড়া 500 টাকা নিচ্ছে। সাধারণ ছুটি শেষে রোববার থেকে খুলছে সব ধরনের অফিস, তাই করোনা মহামারীতে অতিরিক্ত যাত্রী হয়ে কর্মস্থলে ফিরছেন অনেকে, মানছেন না সামাজিক দূরত্ব। প্রশাসনের লোক যদি একটু ভালোভাবে এদের বলে দিত তাহলে এরা ভয় পেত, কিন্তু প্রশাসনের লোক এদেরকে কিছু বলছেও না, এরা অতিরিক্ত লোক উঠাচ্ছে, ভাড়াও নিচ্ছে বেশি। যাত্রী আনছি পাটুরিয়া ঘাট থেকে 400 করে নিতেছি, তারপর আপনি এখানে নামাই দিতেছি ওপারের পুলিশের ভয়ে কেস দিয়ে দিবে। অফিস ও গণপরিবহন চালুর সিদ্ধান্তে আগামী কয়েকদিনে মানুষের ঢাকায় ফেরার চাপ আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদ শেষে গ্রাম থেকে রাজধানীতে আসা এসব মানুষরা যদি স্বাস্থ্যবিধি মেনে কাজ না করেন তাহলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই জন্য সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে অঙ্গ সংগঠনের নেতারাও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। বিকেলে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি পন্থী কয়েকজন বুদ্ধিজীবী মহান মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের নানা অবদানের কথা তুলে ধরেন। আজকে সমগ্র দেশের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে, যে পরিমাণ পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি দিনই সেটা বাড়ছে, আক্রান্তের পরিমাণ বাড়ছে, মৃত্যুর পরিমাণ বাড়ছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন যে এখন এই মুহূর্তে একবারে একসাথে খোলা উচিত হবে না সব কিছু, সেক্ষেত্রে তারা তাদের কথা না শুনে তারা সব কিছু একসাথে খুলে দিয়ে আজকে আরও বড় একটা হুমকির মুখে আমরা গোটা জাতি পড়ে গেছি।
দুদফা ক্ষমতায় থেকেও বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার না করাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকায় এখনও পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যুহার কম বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। খুঁজে খুঁজে মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে, কেউ চায়নি, আশাও করেনি, এমন সহায়তা আশেপাশের দেশে হয়েছে কিনা সেটি বিএনপিকে একটু দেখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। এটি সত্যি রহস্যজনক যে বেগম খালেদা জিয়া কেন জিয়া রহমান হত্যাকাণ্ডের বিচারটা করলেন না। জনগণের কাছে, জনগণের মনে সেজন্য প্রশ্ন যে জিয়া রহমানের হত্যাকাণ্ডের বিচার করলে কি থলের বিড়াল বেরিয়ে যাবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সদস্য সহ টেলিভিশন সংবাদকর্মীরা এখন থেকে নিমিষেই পাবেন অ্যাম্বুলেন্স সেবা। সংগঠনের সদস্যদের পরিবারও পাবেন এই সেবা। রাজধানীর বাংলা মোটরে বিজেসির সাথে সামাজিক সংগঠন পাথওয়ের এ বিষয়ে চুক্তি সই হয়েছে। টিভি সংবাদকর্মীদের জন্য 5টি অ্যাম্বুলেন্স 24 ঘন্টা বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিজেসির পক্ষে সদস্য সচিব শাকিল আহমেদ এবং পাথওয়ের পক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে পাথওয়ের প্রধান উপদেষ্টা মীর মোতাহার হাসান উপস্থিত ছিলেন। গত 14 মে টেলিভিশন সংবাদকর্মীদের জন্য পাথওয়ের মাধ্যমে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। গণমাধ্যম কর্মী, বিশেষ করে সম্প্রচার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা যে যেখানে আক্রান্ত হবেন, পাথওয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং সেবা যখন চাইব তখন আমরা পাবো। করোনার শুরু থেকে আমরা একটা 360 কমপ্লিট সুরক্ষা ব্যবস্থা তৈরির চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি যে আমাদের এই দুজনের মধ্যে আজকের সমঝোতা চুক্তি স্বাক্ষর হলো, এর মাধ্যমে গণমাধ্যম কর্মীরা যেমনিভাবে উপকৃত হবেন, সামনে যুদ্ধে জয়লাভ করবেন, ঠিক তেমনিভাবে পাথওয়েও একটি মহৎ কাজ করার সুযোগ পেয়ে নিজেদেরকে কিছুটা কাজ করতে পেরেছে বলে মনে করে ধন্য মনে করবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য 73 কোটি 20 লাখ ডলার জরুরি সহায়তা অনুমোদন দিয়েছে IMF। আমদানি রপ্তানির ভারসাম্য এবং অর্থবছরের ঘাটতি মেটাতে বাংলাদেশকে এই জরুরি সহায়তা অনুমোদন দিয়েছে সংস্থার নির্বাহী পরিষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে IMF। এতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নগদ সহায়তা ও খাদ্য বিতরণ, রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ এবং ব্যবসায়ী ও কৃষকদের মূলধন সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল খুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। এর মধ্যে এ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তবে ধারণ ক্ষমতার 40% মুসল্লি উপস্থিত হতে পারবেন মসজিদে নববীতে। আপাতত স্থগিত থাকবে মসজিদে নববীর পুরাতন মসজিদ এবং রিয়াজুল জান্নাতের নামাজ ও রাওজা জিয়ারত। সৌদি সংবাদ সংস্থা SPA ও হারমাইন কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার হারাম শরীফ ছাড়া সৌদি আরবের অন্য সব এলাকার মসজিদ খোলা থাকবে আগামীকাল থেকে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 30তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হয়েছে সেতুর 4.5 কিলোমিটার। সকালে স্প্যানটি 27 নম্বর পিলারের ওপর বসানো হয়। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা 42টি, এগুলোর উপরে বসবে 41টি স্প্যান। প্রতিটির দৈর্ঘ্য 150 মিটার। চীন থেকে তৈরি করে আনা এ ধরনের আরও 11টি স্প্যান বসানো বাকি। পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানিয়েছেন, বর্ষা মৌসুমের আগে 31তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। এরপর কেবল বাকি থাকবে মাওয়া প্রান্তে 10টি স্প্যান বসানোর কাজ, শীঘ্রই সেটাও সম্পন্ন হবে। এবারে পাটেক্স খেলার খবর। জাতীয় দলের সাবেক ফুটবলার বাফুফের সাবেক সদস্য এবং আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রাব্বানী হেলাল ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 63 বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বৃহস্পতিবার ব্রেন স্ট্রোক করলে হেলালকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্লাব ক্যারিয়ারে হেলাল 1975 থেকে 1988 সাল পর্যন্ত আবাহনীতে খেলেন। 1979 থেকে 1985 সাল পর্যন্ত জাতীয় দলে দেশের প্রতিনিধিত্ব করেন গোলাম রাব্বানি হেলাল। ঘরোয়া ফুটবলে হেলাল অবশ্য আলোচিত হয়ে আছেন আরও একটি কারণে। 1982 সালে আবাহনী ও মোহামেডানের খেলা চলাকালে গোলযোগের কারণে আবাহনীর যে চারজন ফুটবলারকে জেল এবং জরিমানা করা হয়েছিল হেলাল তাদের একজন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বাসের ভাড়া 80% বাড়ানোর সুপারিশ, কাল থেকে শুরু ট্রেন চলাচল। দেশে 24 ঘণ্টায় করোনায় 28 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 1,764 জন। করোনা সংক্রমণ রোধে 15 জুন পর্যন্ত আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলবে। এবং করোনার বিস্তার রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রী। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।